মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ২৪ নম্বর ওয়ার্ডে ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের সহযোগিতায় দিন রাতের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মা মাটি মানুষ ফুটবল কাপ প্রতিযোগিতা এবছর ১৩তম বর্ষে পদার্পণ করল। খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। বিজয়ী দলকে প্রয়াত জ্যোতিষ দেবনাথ উইনার্স কাপ ও নগদ ১,৫০,০০০ টাকা ও বিজেতা দলকে প্রয়াত শেখর দাস রানার্স কাপ ও নগদ ১,০০০ টাকা পুরস্কৃত করা হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিশিষ্ট ফুটবল খেলোয়াড় বিদেশ বসু ও সমরেশ চৌধুরী, সমাজসেবী নারু ভকত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এত সুন্দর মাঠ কি করে মেনটেন করো? বলে না, মাঠের জন্য আমরা খুব যত্ন নেই ও খরচা করি মাঠটা, যাতে ফুটবল খেলা হবে, মাঠ ভালো না হলে দর্শক ভালোভাবে খেলা দেখতে পারবে না। আমি অসংখ্য ধন্যবাদ জানাই খোকন দাসকে, এবং যেটা মিহির বলছিল যে যেখানে খোকন দাসের মতো এমএলএ আছে, মানুষ আছে, সেখানে খেলাধুলার উন্নতির জন্য অনেক কিছু করবে, আপনারা সহযোগিতা করুন। এখানে ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিবা রাত্রব্যাপী মা মাটি মানুষ কাপ ফুটবল প্রতিযোগিতা, যেটা ২০০৯ সালে শুরু হয়েছিল। গত বছর করোনার প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমরা করতে পারি নাই, এবছর আবার আমরা করছি। এটা ১৩ বছর সেই ফুটবল প্রতিযোগিতাটা আমাদের শুরু হয়েছে। কটা টিম নিয়ে খেলা হচ্ছে? এটা মোট ১৬টা টিম এই টিমে এই খেলাটায় অংশগ্রহণ করেছে, বাংলার বিভিন্ন জায়গা থেকে, মেদিনীপুর, কলকাতা, কাঁচড়াপাড়া, কাটোয়া এবং বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে এই ১৬টা টিম আজকে খেলা হচ্ছে। এই খেলাটা ফার্স্ট প্রাইজ কী আছে? এই খেলার ফার্স্ট প্রাইজ আছে হচ্ছে জ্যোতিষ দেবনাথের নামে আমাদের একজন শহীদ তার নামাঙ্কিত একটা ট্রফি এবং নগদ ১,৫০,০০০ টাকা, এবং যারা রানার্স হবে তারা শেখর সাহার নামাঙ্কিত একটা শহীদ ট্রফি এবং ১,০০,০০০ নগদ টাকা আমরা সেই দুটো টিমকে পুরস্কৃত করি। বর্ধমান থেকে পম মহন্ত ও টিঙ্কু সাওয়ের রিপোর্ট, আনন্দবার্তা। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ২৪ নম্বর ওয়ার্ডে ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের সহযোগিতায় দিন রাতের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মা মাটি মানুষ ফুটবল কাপ প্রতিযোগিতা এবছর ১৩তম বর্ষে পদার্পণ করল। খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। বিজয়ী দলকে প্রয়াত জ্যোতিষ দেবনাথ উইনার্স কাপ ও নগদ ১,০০০,০০০ টাকা ও বিজেতা দলকে প্রয়াত শেখর দাস রানার্স কাপ ও নগদ ১,০০০০০ টাকা পুরস্কৃত করা হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিশিষ্ট ফুটবল খেলোয়াড় বিদেশ বসু ও সমরেশ চৌধুরী, সমাজসেবী নারু ভকত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এত সুন্দর মাঠ কি করে মেনটেন করো? বলে না, মাঠের জন্য আমরা খুব যত্ন নেই ও খরচা করি মাঠটা, যাতে ফুটবল খেলা হবে, মাঠ ভালো না হলে দর্শক ভালোভাবে খেলা দেখতে পারবে না। আমি অসংখ্য ধন্যবাদ জানাই খোকন দাসকে, এবং যেটা মিহির বলছিল যে যেখানে খোকন দাসের মতো এমএলএ আছে, মানুষ আছে, সেখানে খেলাধুলার উন্নতির জন্য অনেক কিছু করবে, আপনারা সহযোগিতা করুন। এখানে ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিবা রাত্রব্যাপী মা মাটি মানুষ কাপ ফুটবল প্রতিযোগিতা, যেটা ২০০৯ সালে শুরু হয়েছিল। গত বছর করোনার প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমরা করতে পারি নাই, এবছর আবার আমরা করছি। এটা ১৩ বছর সেই ফুটবল প্রতিযোগিতাটা আমাদের শুরু হয়েছে। কটা টিম নিয়ে খেলা হচ্ছে? এটা মোট ১৬টা টিম এই টিমে এই খেলাটায় অংশগ্রহণ করেছে, বাংলার বিভিন্ন জায়গা থেকে, মেদিনীপুর, কলকাতা, কাঁচড়াপাড়া, কাটোয়া
এবং বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে এই ১৬টা টিম আজকে খেলায় অংশ নেবে। এই খেলাটা ফার্স্ট প্রাইজ কি আছে? এই খেলায় ফার্স্ট প্রাইজ আছে হচ্ছে যতীশ দেবনাথের নামে আমাদের একজন শহীদ তার নামাঙ্কিত একটা ট্রফি এবং নগদ ১.৫ লক্ষ টাকা এবং যারা রানার্স হবে তারা শেখর সাহার নামাঙ্কিত একটা শহীদ ট্রফি এবং ১ লক্ষ ৯০ টাকা আমরা সেই দুটো টিমকে পুরস্কৃত করব। বর্ধমান থেকে পম মহন্ত ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।